নমস্কার বন্ধুরা, ওয়েলকাম করছি আমার চ্যানেল পিয়ালিস ফুড হাবে। কেমন আছেন আপনারা? আশা করি আমার বন্ধুরা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। একটা পুরনো দিনের সাবেকি রান্না নিয়ে চলে এলাম আজকে আপনাদের সামনে। চাল মোছার মুড়ি ঘন্ট অত্যন্ত সুস্বাদু হয়, আর নিরামিষ দিনে ভাতের সঙ্গে তো চাল মোছার মুড়ি ঘন্ট থাকলে সত্যি আর কোনো পদের প্রয়োজন হয় না। আর মুখে স্বাদ ফিরিয়ে আনার জন্য চাল মোছার মুড়ি ঘন্টের জুড়ি মেলা ভার। তো চলুন ঝটপট চলে যাই আমার রান্নাঘরে, আর বানিয়ে ফেলি চাল মোছার মুড়ি ঘন্টের একটা লোভনীয় পদ। ভিডিও লাস্ট পর্যন্ত থাকার জন্য অনুরোধ করলাম আমার সকল বন্ধুকে। প্রথমে দেখিয়ে দিই, মোচা তো আমরা কম বেশি সকলেই কাটতে জানি, কিন্তু যারা নতুন গৃহিণী বা বিদেশে থাকে একা তাদের জন্য সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। মোচার ভেতরে দেখুন অনেকগুলো ডাঁটি মতন আছে, পাতলা পাতলা। তার মধ্যে যে দেখবেন একটা মোটা শক্ত ডাঁটি থাকে, এই যে দেখাচ্ছি মাথার দিকটা একটু গোল মতন, সেটা আমাদের কিন্তু বাদ দিয়ে দিতে হবে মোছার ভেতর থেকে। একটু সময় সাপেক্ষ ব্যাপার, ধৈর্য ধরে করলে কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু মোছাটা পরিষ্কার হয়। এই যে আমি হাতে দেখিয়ে দিলাম। এরপরে আমি মোছাগুলোকে ভালো করে কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখুন বন্ধুরা, এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা বাটির মধ্যে আমি জল দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে আমি কিন্তু মোচাটা সেদ্ধ হওয়ার জন্য গ্যাসে চাপিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, মোচাটা খুব সুন্দরভাবে ফোটার পর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল ঝরিয়ে আমি আলাদা সরিয়ে রাখবো। এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা বসিয়ে দিয়ে রান্নাটা কিন্তু আমি পুরো রাইস ব্র্যান অয়েলে করব। আপনারা যদি সর্ষের তেলে ইউজ করতে চান, ইউজ করতে পারেন। তো তেলটা আমি দিয়ে দিয়েছি। তেলটা গরম হতেই আমি এর মধ্যে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলু। আমি কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী ইউজ করছি চাল মোছার মুড়ি ঘন্টে সেগুলো কিন্তু আগে আপনাদের সাথে শেয়ার করলাম না। ধীরে ওয়ান বাই ওয়ান সব ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদের দেখাতে থাকবো। দেখুন ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে আলুগুলো নাড়াচাড়া করব। একটা গোল্ডেন ব্রাউন হালকা রং হওয়া পর্যন্ত আলুগুলো আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু বেশি লালচে করিনি, একটা হালকা কালার চেঞ্জ হতেই কিন্তু আলুগুলো ভাজা হলো। এরপর আলুগুলো কিন্তু আমি আস্তে আস্তে তেল থেকে সরিয়ে তুলে নিচ্ছি ওয়ান বাই ওয়ান। বাকি যে অবশিষ্ট তেল আছে, সেই অবশিষ্ট তেলের মধ্যে কিছু নারকোল আমি ছোট ছোট স্কোয়ার টুকরো করে রেখেছিলাম, সেই নারকোলগুলো তেলেতে দিয়ে দিই। এরপর নারকোলগুলোকে ভাজতে শুরু করলাম, আর চেষ্টা করব নারকেলগুলোর যেন কালারটা একদম চেঞ্জ হয়ে লালচে ব্রাউন যেন না হয়ে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু রং হালকা গোল্ডেন গোল্ডেন কালার চেঞ্জ হলেই নারকেলগুলো কিন্তু আমি কড়া থেকে তুলে নেব। অবশিষ্ট যে তেল রয়েছে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরে ফোড়ন দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। দিয়ে খুন্তির সাহায্যে বেশ ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। আর মশলাগুলো থেকে যতক্ষণ না একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোয় ততক্ষণ একটু ভাজা ভাজা করে নিলাম। এরপর একটা মাঝারি মাপের টমেটো, চারটের মতন কাঁচা লঙ্কা, আর দু চামচের মতন আদা বাটা আমি এখানে অ্যাড করলাম। দেখুন অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে শুরু করলাম। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায় আর টমেটোটা একদম গলে নরম না হয়ে যায় ততক্ষণ কিন্তু আমি এটা সিম ভাজতে থাকবো। তো বন্ধুরা দেখুন, টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে, আর এখানে মোটামুটি আদাটাও ভালো ভাজা হয়ে গেছে। এরপর আমি গুঁড়ো মশলাগুলো দেবো। হলুদ গুঁড়ো দিলাম এক চামচ, জিরে গুঁড়ো দিলাম এক চামচ, ধনে গুঁড়ো দেবো এক চামচ, আর দেবো কাশ্মীরি মিরিচ, লঙ্কা গুঁড়ো। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম সিমে থাকবে, কারণ আমি এখানে কোনো জল অ্যাড এখনো পর্যন্ত করছি না। আর মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাগুলো থেকে তেল বেরোয়। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মশলাগুলো কষানো হয়ে গেছে। এরপরে যেহেতু নিরামিষ রান্নাটা হচ্ছে, একটুখানি যদি চিনি দেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটার টেস্ট আরও ভালো হয়। আমি এখানে হাফ চামচের মতন চিনি দিলাম। বন্ধুরা আপনারা নুন মিষ্টি পরিমাণ যে যতটা খেতে ভালোবাসেন ততটাই দেবেন। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষাতে শুরু করলাম, যাতে আলুর ভেতর পর্যন্ত মশলার স্বাদটা পৌঁছে যায়।
এরপর যে নারকেলগুলো টুকরো করে আমি ভেজে রেখেছিলাম সেই নারকেলগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার সেই একইভাবে নাড়াচাড়া করতে লাগলাম খুন্তির সাহায্যে। এই সময় কিন্তু অবশ্যই গ্যাসটা আমার সিমেই থাকবে। ধীরে সুস্থে করলে কিন্তু রান্না, একটু কষিয়ে করলে, একটু সময় নিয়ে করলে রান্নার কিন্তু স্বাদ অনেক বাড়ে। এই দেখুন মোচাগুলো আমি ভালো করে সেদ্ধ করে চটকে জল ঝরিয়ে রেখেছিলাম, এবার সেই মোচাগুলো আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। আবার সেই একই জিনিস ভালো করে মোচাটা দিয়ে আমি কিন্তু কষতে লাগলাম, অন্তত মিনিট দশেক ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে দিলাম। এই দেখুন মোচাটা কষা খুব ভালো হয়ে গেছে। যেহেতু মুড়ি ঘন্ট করব, অবশ্যই এখানে লাগবে গোবিন্দভোগ চাল। আমি এখানে 1 কাপের মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এইবারে চালটা আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। দেখুন অন্তত জল ঝরিয়ে আমি 15 মিনিট ধরে রেখে দিয়েছিলাম, কড়ার মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে পুরো যে মশলাটা বানিয়েছিলাম আমি মোচার সাথে, তার সাথে আমি কিন্তু খুব সুন্দর করে চালটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই দিকে খেয়াল রাখতে হবে, আমি প্রথমে যতটা নুন অ্যাড করেছিলাম, এই সময় হয়তো চাল দেওয়ার পর আর একটু নুনের প্রয়োজন হতে পারে, সেটা বন্ধুরা আপনারা যতটা প্রয়োজন হবে সেই অনুযায়ী নুনটা অ্যাড করে নেবেন। তো দেখুন বন্ধুরা, চাল মোচা খুব সুন্দরভাবে মশলার সাথে কষানো একদম হয়ে গেছে, দারুণভাবে কষানো হয়ে গেছে। ঠিক এই সময় আমি ধরুন 1 কাপ জল নিয়েছি, সেই 1 কাপ হিসাবে আমি ডবল জল এখানে অ্যাড করব। মোটামুটি আমি 2 কাপের মতন জল এখানে অ্যাড করব। তো জলটা অ্যাড করার পরে আমি আপনাদের কাছে দেখাচ্ছি কীরকম হবে। মোটামুটি এইভাবে জলটা অ্যাড করে দিলাম, ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম। এরপরে একটা ঢালিট আমি এখানে চাপা দিয়ে দেবো, আর মোটামুটি সিম আছে 10 মিনিট পর্যন্ত ফুটবে, তারপরে আমি আপনাদের সামনে ফিরে আসছি যে চাল মোচার রেসিপিটা লাস্ট পর্যন্ত কীরকম হয় সেটা দেখানোর জন্য। মিনিট 15-এর মতন আমি চালটাকে ভালো করে ফুটিয়েছি। এই দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু চালটা ফোটানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এটা কিন্তু খুব যে ঝরঝরে হবে সেরকম না, একটু গা মাখা থাকলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই সময় আমি একটু আবার উপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, কাঁচা লঙ্কা থাকলে কিন্তু খেতে বেশ, বিশেষ করে নিরামিষ পদ কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা মোটামুটি আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিলাম খুন্তির সাহায্যে একটু ভেঙে। তো এটাই হলো চাল মোচা মুড়ি ঘন্টের ফাইনাল লুক। এই সময় আমি লাস্টে একটু অ্যাড করব হচ্ছে গরম মশলা, যেটা স্কিপ হয়ে গেছে। অবশ্যই গুঁড়ো গরম মশলা অ্যাড করতে হবে, আর অ্যাড করব হচ্ছে একটু 1 চামচের মতন ঘি। এই যে ঘি ছড়িয়ে দিলাম, এইবারে ভালো করে ঘিটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করব, আরও 10 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে এটা ঢেকে রেখে দেবো। তো বন্ধুরা, চাল মোচার মুড়ি ঘন্ট আমার একদম বানানো রেডি হয়ে গেল। এই হলো ফাইনাল লুক, আমি প্লেটে সার্ভও করে নিয়েছি। তো বন্ধুরা, আজকে রেসিপিটা কেমন, একটু পুরনো দিনের রান্না মুখে স্বাদ ফিরিয়ে আনার জন্য তো জুড়ি মেলা ভার, সেটা আমি আগেও বলেছি। বাড়িতে বানিয়ে অবশ্যই খান আর জানান কেমন হয়েছে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, আর ফ্যামিলি মেম্বার বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করবেন। আজকের মতন বিদায় বন্ধুরা।